জামায়াত শিবিরকে সন্ত্রাসী দল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই রাজীব হত্যাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন তিনি বেঁচে থাকতে জামায়াত শিবিরকে রাজনীতির কোনো সুযোগ দেবেন না নীলাজ শেখরের রিপোর্ট যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের সহযোদ্ধা ছিলেন প্রকৌশলী ব্লগার রাজীব হায়দার শুক্রবার রাতে মুখোশধারী সন্ত্রাসীরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জামাত শিবিরের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বিকেলে রাজীব হায়দারের পল্লবীর পলাশনগরের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজীবের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে এদেরকে অনেকেই গণতান্ত্রিক শক্তি বা মানে গণতান্ত্রিক রাজনৈতিক দল ইত্যাদি বলার চেষ্টা করছে কিন্তু আজকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা সন্ত্রাসে বিশ্বাস করে কাজে জামাত শিবিরের রাজনীতি হচ্ছে সন্ত্রাসের রাজনীতি কাজে সেই সন্ত্রাসীদের জন্য যা করার আমরা করব এবং এদের বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এদের রাজনীতি করবার কোনো অধিকার নাই কোনো অধিকার নাই এদের কোনো অধিকার নাই সেই অধিকার দেবো না শাহবাগ আন্দোলনের সঙ্গে আবারও একাত্মতা প্রকাশ করে রাজীব হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই যে তরুণ সমাজ তারা মনে হলে একাত্তরের পরে আবার সমগ্র বাঙালি জাতির চেতনায় একটা উন্মেষ ঘটাতে পেরেছে স্বাধীনতার চেতনায় আর সেই চেতনায় যখন তারা এরকম জাগ্রত করল সেই সময় প্রথম এবং এটা সবাই ধরেই নিতে পারে কারা করছে তো এইটুকু কথা দিতে যে এদের আমরা ছাড়বো না দেশকে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির হাত থেকে মুক্ত করতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা